রাস্তাঘাটে দোকানে অপমানিত হচ্ছে, মাথা নত হয়ে যাচ্ছে। এই দুদিন আগে আমাদের মানে 23 তারিখে সকালবেলাতে বাথরুম, আমরা ওপরে থাকি নিচে বাথরুম যাবো বলে গেল 7টার সময় তখন গিয়ে তারপর আমরা সব ওপরে আছি, আমি তোর উঠেছি আর আমার স্ত্রী পায়খানা করে এসে ও গেল দিয়ে তারপরে হেঁটে হেঁটে চলে গেছে। কিন্তু আমরা এ ব্যাপারটা আর কিছু জানি না, দিদি চলে গেছে, দিদি দেখছি খানিক পরে দেখছি তখন আর দেখতে পাচ্ছি না। দিদি তারপর কীভাবে জানলেন যে আপনার মেয়ে এই মাস্টার সঙ্গে পালিয়ে চলে গেছে? এই এই মানে এই যে স্ত্রী, ও স্ত্রী আমাদের মেয়েদের সঙ্গে ডিয়েট করতাম, সেই জন্যই আমরা ও ফোন করি, দিদি জানছি ওই ব্যাপারটা। কতদিন আগে জানলেন? হ্যাঁ কতদিন আগে জানতে পারলেন? ওই তো সেই একদিন পরে যেদিন পালিয়ে গেছে তার পরের দিন 23 তারিখ চলে গেছে আপনার সকাল 7টার সময়। কি চান আপনি, কি চান বাবা হয়ে? বাবা হয়ে আমি ওই মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রচণ্ড পরিমাণে শাস্তি হোক, চাকরি যেন না থাকে, এটা চাই। আপনার মেয়ের ভবিষ্যৎ আমি যদি এখন নিতে হয় তা আমি নেব, তাই তো মেয়ের একটা তো এখন দীর্ঘদিন ভবিষ্যৎ আছে, নিতে হলে আমাকে নিতে হবে। এখন আপনার মেয়ে এখানে কোন ক্লাসে কত মানে এখন কি কি করতে এখন কিসে পড়াশোনা করতে? ডিএড করছে। কত কত বছর আগে? 3 বছর। তখন ওটাকে টিউশন করছে। কি নাম আপনার? গোডাসপতি দাস।